নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম্য স্টাইলে গেড়ি বা গুগলি দিয়ে সবজির ঝোল। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে কাঁচকলা, পেঁপে, পটল আর আলু। সমস্ত সবজিগুলোই লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে গ্যাঁদাল পাতা। গ্যাঁদাল পাতা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। আর লাগছে গেঁড়ি বা গুগলি। গেঁড়ি বা গুগলি নিয়েছি 200 গ্রাম। এটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে গেঁড়ি বা গুগলিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মিনিট 10-এক মতো ভালো করে সেদ্ধ করে নেব। একটা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, একটা সুতোর মতো লম্বা, একটা সুরের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে টেনে আলতো করে পরিষ্কার করে দিচ্ছি। সেদ্ধ করার জন্যে এটা নরম হয়ে গেছে, জাস্ট হাত দিয়ে টানলেই এটা খুলে আসছে। ঠিক একইভাবে আমি সমস্ত গেঁড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত গেঁড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। সর্ষের তেল 2 চামচ দিয়েছি। এরপর তেলের মধ্যে গেঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গেঁড়িগুলো খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা না হলে একটা আষ্টে গন্ধ ছাড়তে পারে, তাই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি একটা বাটিতে অল্প একটু তুলে দেখাচ্ছি ঠিক কীরকম ভাজা হবে। ঠিক এইরকম মুচমুচে ভাজা হবে। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের আন্দাজ মতো। দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে বা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে মিনিট 5-7-এর জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজি যত ভালো করে ভাজা বা কষানো হবে, তত কিন্তু ঝোলের টেস্ট হবে। হয়ে গেছে ভাজা ভাজা করা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 4-5টা বড় সাইজের গ্যাঁদাল পাতা বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এই সময় না কষালে কিন্তু গ্যাঁদাল পাতার একটা গন্ধ থেকে যাবে, তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভাজা গেঁড়িগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচানো। আবারও ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। যত কষাবেন তত টেস্ট বাড়বে। দিয়ে দিলাম জল। জলটাও নিজেদের আন্দাজ মতো, যতটা ঝোল খেতে চাইবেন ততটাই দেবেন। একটা চাপা দিয়ে দিলাম। মিনিট 15 পরে ফিরে আসলাম। মিনিট 15 পরে ফিরে এসে ভালো করে ঘেঁটে দেখে নিচ্ছি। হয়ে গেছে,
আবারও একটু চাপা দিলাম। ঝোল আমাদের একদম রেডি। একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন ঠিক আছে নাকি। একদম আমাদের ঝোল তৈরি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।